আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আলুর নতুন দাম নির্ধারণ করল সরকার, খুচরা 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর। জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা আকম মোজাম্মেল হকের। তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এক নেকে 550 কোটি টাকার প্রকল্প অনুমোদন। এবং সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে 8 সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। ব্যবসায়ীদের স্বার্থে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া বিদেশ থেকে আলু আমদানি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। অনেকদিন ধরে আলুর দাম নিয়ে বিপাকে ক্রেতারা। আলুর বাজারে অস্থিরতার কারণে দাম নির্ধারণ করে দেয় সরকার। নির্ধারিত দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়, তবু বাজারের চিত্র উল্টো। তাই আলুর দাম পুনর্নির্ধারণ করল সরকার। কৃষিমন্ত্রী বলেন, বাজার নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর, এজন্য আলুর দাম বাড়ানো হলো। এই বৃষ্টির ফলে শাক সবজি উৎপাদন অনেক কমে গেছে এবং আলুর উপরে নির্ভরশীল হয়েছে, নাহলে কোনোক্রমে আলুর দাম এত বেশি হওয়ার কথা না। এই ফিফথ মানে পঞ্চবারের মতো বন্যা হয়েছে। ব্যবসায়ীরা তারা সবসময় মুনাফার দিকে থাকে, দেখছে এবার আলু দেরিতে আসবে, এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা তো কৃষি মন্ত্রণালয় হিসাবে খোলা বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি, আমরা তো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। সমস্যা সমাধানে আলু আমদানি করতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। বাজার কঠোরভাবে মনিটরিং করা হবে, দাম বাড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের। মার্কেটিং ডিপার্টমেন্ট আমাদের বাজারজাতকরণের অধিদপ্তর যেটা, তারা একটা দাম নির্ধারণ করেছিল, সেটা 25 টাকা, এবং সেই দামে বিক্রি করার জন্য বাজারেও তারা বেশ প্রচেষ্টা চালিয়েছে, সেটা অনেকটা সেইভাবে সফল হয় নাই। এবং আজকে আরও এমন হয়েছে যে এরা আরও থেকে আলুই বের করছে না, আরও দাম বেশি। আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম, এটা আমরা আরও কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব। আলুর দাম নিয়ে এই বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের পর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মেহেরপুরে মুজিবনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি আরও বলেন, যাচাই বাছাই শেষে 5 থেকে 7 ভাগ লোকের নাম তালিকা থেকে বাদ যাবে, তবে বাদ পড়াদের মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 549 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী জেলার সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে এসব অর্থ ব্যয় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী জেলার 15টি উপজেলার 10 ভাগ সড়ক ব্যবহার অনুপযোগী। মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে ওইসব সড়কে নির্মাণ করা হবে বেশ কয়েকটি সেতু। এসব সড়কের স্থায়িত্ব বাড়াতে নির্মাণ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় অংশ নেন তিনি। সভা শেষে বিভিন্ন পরিকল্পনার বিবরণ দেন সচিব। রাস্তা বানানোর জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দের যেন যথাযথ ব্যবহার হয়, এজন্য মনিটরিং বাড়াতে হবে। আর ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে গ্রামের রাস্তায়, যেটা উনি বললেন,
ফলে এই উন্নয়ন কার্যক্রম হচ্ছে এবং আমরা তো গ্রাম এবং শহরের পার্থক্যটা কমে যাবে, আমার গ্রাম আমার শহর হবে, ফলে ভারী যানবাহন চলতে পারে, রাস্তাগুলো এখন থেকে এইভাবে নির্মাণ করতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুলে 301 কোটি 35 লাখ টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনায় জমি নিয়া ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় একনেক। 2022 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার যে ল্যান্ডফিল করা হবে বা যে সেন্টার করা হবে সেখানে সেটা যেন কোনোভাবে পানিকে দূষিত না করে, পানির আধার বা পানির যে জলাশয় তার পাশে না হয়, ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে এক পাশে সুপেয় পানির জায়গা আছে আর অন্য পাশে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হয়েছে, পাখি টাকি ওইগুলো নিয়ে পানি নষ্ট করে ফেলছে, সেটা যেন না হয় সেটা খেয়াল রাখার জন্য বলেছেন। এছাড়াও যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দর সংস্কার, সেচ ব্যবস্থা সহ মোট 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। এসব প্রকল্পে 1,668 কোটি 29 লাখ টাকা ব্যয় করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,699 জনে। মৃত ব্যক্তিদের 14 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন। সবশেষ 13,611টি নমুনা পরীক্ষায় 1,380 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.17%। মোট আক্রান্তের সংখ্যা 391,586। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,542 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 307,141 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.44%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকার পর্যায়ে সারা দেশে 200+ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ 1টি উপজেলা ও 15টি ইউনিয়ন পরিষদে হচ্ছে সাধারণ নির্বাচন, আর 8টি উপজেলা ও 177টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে হচ্ছে উপনির্বাচন। এছাড়া জেলা পরিষদের কয়েকটি পদেও হচ্ছে ভোট গ্রহণ। বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও তেমন কোনো সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি। প্রতিনিধির তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সাইম। জনপ্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম তৃণমূলের নির্বাচনী মাঠ। সকাল থেকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বেশি হলেও কোনো কোনো এলাকায় ছিল একেবারেই কম। বেশিরভাগ জায়গায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা। নওগাঁর মান্দা ও যশোর সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন। প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লার বড়ুরার আদ্রা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল উপজেলা সহ বেশিরভাগ এলাকা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। খুলনার পাইকগাছা উপজেলার উপনির্বাচনে ভোট শুধু চেয়ারম্যান পদে, সেখানে ভোটার উপস্থিতি কম ছিল সকাল থেকেই। মেয়াদ শেষ হয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সবকটি পদে। এছাড়া পদ শূন্য থাকায় চাঁদপুরের মতলব, যশোর সদর, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা উপজেলায় কেবল চেয়ারম্যান পদে হয় ভোট গ্রহণ। খুব শান্তিপূর্ণ পরিবেশে লোকজন খুব উৎসাহের সাথে ভোট দিতে আসছে। আমি ভোট দিয়েছি, আমাদের এলাকায় কোনো অসুবিধা নেই। মৌলভীবাজারে জেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা সহ 6টি জেলা পরিষদের সদস্য পদেও ভোট নেওয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। সরকারের পদত্যাগ দাবি করার আগে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের দল থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কখনো কেউ দেখেনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি। সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপি নেতৃত্বের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি।
জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে সরকার সমর্থকরা কারচুপি অনিয়মের মাধ্যমে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দেশের বিভিন্ন স্থানে হওয়া 209টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ঠাকুরগাঁও শহরের নিজ বাসায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেও দাবি করেন তিনি। এই স্থানীয় সরকার নির্বাচন আবারও প্রমাণ করল যে আওয়ামী লীগের অধীনে, অর্থাৎ আমরা আগেও যেটা বলেছি যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী এখানে কখনোই সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন হতে পারবে না। বিশেষ করে এই নির্বাচন কমিশন যারা পুরোপুরিভাবে সরকারের, অর্থাৎ আওয়ামী লীগের আপনার এজেন্ডা পালন করছে। নির্বাচন কমিশনের করা মামলায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। বিস্তারিত হুমান চিস্তি রিপোর্টার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। শুনানিতে জামিনের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন নিক্সন চৌধুরীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। এজাহারে একটা রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে, অডিও সিডি। এইভাবে কারো টেলিফোন কনভারসেশন রেকর্ড করার ক্ষমতা কারো নাই। রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর করা অনুমোদন লাগবে, আর ওনাকে বলেছে উনি মিটিল মিটিং শোডাউন করেছে, কিন্তু মামলার আসামি তো একজন। তো একজন আসামি মিটিল মিছিল শোডাউন করে কেমন করে আচরণবিধি লঙ্ঘন করবে? একজন সংসদ সদস্য যখন শপথ গ্রহণ করেন তখন উনি প্রতিজ্ঞা করেন যে উনি নিজ কাজে বা কোনোভাবে আইন লঙ্ঘন করবেন না। উপজেলা নির্বাচন বিধিমালা 2016 এখানে 22 ধারা লঙ্ঘন করেছেন। নির্বাচন পূর্ববর্তী 32 ঘন্টা এবং পরবর্তী 64 ঘন্টার মধ্যে কোনো সভা সমাবেশে কোনো নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবেন না। শুনানি শেষে জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। তবে মামলা তদন্তে সাক্ষীদের প্রভাবিত না করা, স্থানীয় প্রশাসনকে কোনো রকম ভয়ভীতি না দেখানো সহ জামিনে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আদেশের শুরুতে আদালত বলেন, যারা আইন প্রণয়ন করেন তাদের দ্বারা আইন ভাঙা কখনোই কাম্য নয়। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত যেটা বলেছেন যে একজন আইন প্রণেতা আইন ভঙ্গ করবে এটা সমীচীন নয়। 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে, আগাম জামিনে কিছু শর্ত আছে, তদন্তে সাহায্য করতে হবে, সাক্ষীদের প্রভাবান্বিত করা যাবে না, এইগুলি এইসব মামলায় সবসময় সাধারণত থাকে। স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় গত 15 অক্টোবর মামলা করে নির্বাচন কমিশন। মামলায় এই জনপ্রতিনিধির বিরুদ্ধে 10 অক্টোবর চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় আগাম জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন নিক্সন চৌধুরী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ সহ 11 দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। তেলবাহী জাহাজ সহ সব ধরনের পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বন্দরের বহির্নগরের মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত 1000 লাইটার জাহাজ পরিচালনা করে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। তাদের সাথে দীর্ঘদিন দিন দরবার করেও 11 দফা দাবি আদায় না হয় ধর্মঘট পালন করছেন তারা। নারায়ণগঞ্জে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে, সেখান থেকে সব ধরনের পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে বরিশাল লঞ্চঘাট সহ বিভিন্ন এলাকায় সকালে পিকেটিং করে নৌ শ্রমিকরা। ঘাটে খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাক, তেলবাহী ট্রাঙ্কার ও লরি। তবে লঞ্চ সহ যাত্রীবাহী অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুঁইয়া জানিয়েছেন, সারাদেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও ঢাকায় তাদের কোনো কর্মসূচি নেই। আমরা
ঢাকাতে আমাদের কোনো কর্মসূচি নাই। আমাদের পণ্যবাহী জাহাজগুলো মূলত পাগলা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, বিশেষ করে সবচেয়ে বেশি হলো শীতালক্ষা নদীতে, মেঘনায় আপনার গোরাশাল পর্যন্ত, এর বাইরে চিটাগাং, ভৈরব, মোংলা, বরিশাল, খুলনা, নওপাড়া, এই নগরবাড়ি, বাগাবাড়ি, এরকম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছিটিয়ে আছে। সারা দেশের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত রাত্রি থেকে 100 ভাগ সফল আন্দোলন কর্মবিরতি পালন করছে। সিলেটে এমসি কলেজে তরুণীকে ধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির 176 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। এর মধ্যে এর আগে দেওয়া রুলের নোটিশ উভয় পক্ষে পেয়েছে কিনা তা জানাতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 1 নভেম্বর এই বিষয়ে শুনানির দিক ঠিক করা হবে। সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। আজ বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমেদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি এই হত্যার বিচারে সরকার ও প্রশাসনের প্রতি সকলকে আস্থা রাখার আহ্বান জানান। দুপুরে তিনি নগরীর আখালিয়া এলাকায় রায়হানের বাড়িতে যান। সেখানে রায়হানের মা ও স্ত্রী সহ পরিবারের সাথে কথা বলেন এবং ন্যায় বিচার প্রাপ্তিতে সরকার পাশে আছে বলে আশ্বস্ত করেন। কেউ চাল পাবে না এবং আমরা তাকে ধরব। এইখানে যারা সম্পৃক্ত ছিল একজন ছাড়া, একজন পালিয়ে গেছে, এই এসআই আকবর, বাকি সবকে তারা কাস্টডিতে আছে। সুতরাং এই ব্যাপারে কেস কেসের নিয়মে চলবে, এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র 2 দিন বাকি। করোনা মহামারীর কারণে এবারের দুর্গোৎসবে নেই চিরচেনা প্রস্তুতির জাঁকজমক। আয়োজকরা জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুসারে শুধু মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে পূজার সব আনুষ্ঠানিকতা। বিস্তারিত রাশনা দাসের রিপোর্টে। দুর্গাপূজায় থাকে কাঠি পড়া শুধু সময়ের অপেক্ষা, কিন্তু এখনও কাটেনি করোনার উদ্বেগ। এরই মধ্যে চলছে পুজোর প্রস্তুতি। বৃহস্পতিবার ষষ্ঠীতিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। রাজধানীর মণ্ডপে মণ্ডপে চলছে তারই প্রস্তুতি। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে প্রতিমায় রং তুলির আঁচড়ের কাজ। প্রতিমার কাজও দ্রুত এগিয়ে চলেছে, তবে আশা করি আমরা এই স্বল্প সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারব। প্রতিমার বাজেট প্রতি বছর বেশি ছিল, এবার একটু কম। আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা সহ কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না এবারের পুজোতে। দিনের আলোতে বিসর্জন হবে প্রতিমার। আমরা আসলে এবার ওই জন্য পূজাটা শোকের আবহে পালন করব, এখন আর উৎসবের আবহে এটা পালিত হবে না। ভক্তদের দর্শনাতে পূজা মন্দিরের প্রবেশ এবং বাহির সম্পূর্ণ 2টি আলাদা পথ নির্ধারণের মধ্যে দিয়ে আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে এবার পূজায় আনা হয়েছে অনেক পরিবর্তন। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মণ্ডপে সীমিত সংখ্যক দর্শনার্থীর প্রবেশ সহ দূরত্ববিধি মেনে চলার ব্যবস্থা করা হবে। মাস্ক ছাড়া দর্শনার্থীরা মণ্ডপে ঢুকতে পারবে না। এবার যে পরিমাণে যে উচ্চতা থাকে সব কিছু ঠিক রাখছে, আমরা প্যান্ডেলও ঠিক রাখছি, কিন্তু আসন সংখ্যাটা আমরা কমিয়ে দিয়েছি। আর যারা আছেন এই এর সাথে সম্পর্কিত তাদের কাছে আমরা অনুরোধ করেছি ভার্চুয়ালি এই পূজা মণ্ডপ সাথে ভক্তের একটা সমন্বয় ঘটিয়ে দেওয়ার জন্য। এবার সারা দেশে 30,213টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে রাজধানীর মণ্ডপ সংখ্যা 231টি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে এসে পৃথিবী থেকে সকল অশান্তি, অশুচি এবং পাপ দূর করবেন। করোনা মহামারীর কারণে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একেবারেই সাত্বিকভাবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে। 8টি বিভাগে থাকবে কেন্দ্র। 200 নম্বরের পরিবর্তে এবার 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে 20, এমসিকিউ 30 ও লিখিত পরীক্ষায় 50 নম্বর থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
অবিলম্বে ঢাকা পাঁচ আসনের উপনির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সহ কেন্দ্রীয় নেতারা। উপনির্বাচনে কারচুপি অনিয়মের অভিযোগ এনে যাত্রাবাড়ির জনপদ এলাকায় মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান। এতে বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর নবী খান সোহেলে ও উপনির্বাচনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমেদের উপস্থিতি ছিলেন। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কয়েকজন কেন্দ্রীয় নেতা এতে অংশ নেন। চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজের ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বলেন, সারা দেশে 300+ সরকারি কলেজের জামে মসজিদে 500+ ইমাম মুয়াজ্জিন ও খাদিম চাকরি করে, তবে তাদের সম্মানজনক বেতন ভাতা নেই। অবিলম্বে চাকুরি জাতীয়করণ ও সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের নেতারা। এছাড়া সড়কসহ যে কোনো দুর্ঘটনায় ইমাম মুয়াজ্জিনের পরিবারকে 10 লক্ষ করে টাকা আর্থিক অনুদান প্রদান করতে আহ্বান জানান বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সহ সদস্যরা কেক কেটে দিনটি উদযাপন করেন। পরে আলোচনা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার মান বাড়লেও নীতি নৈতিকতা কমেছে। অনেক সময় রাজনৈতিক ও মালিক পক্ষের চাপের কারণে স্বাধীন সাংবাদিকতার প্রকাশ ঘটানো সম্ভব হয় না। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান সাংবাদিক নেতারা। নিজেদের মধ্যে নেতৃত্ব ও ব্যক্তিত্বের দ্বন্দ্বে স্বাধীন সাংবাদিকতা অনেক সময় করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন কেউ কেউ। সাংবাদিকদের চাকুরির সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের অনাশারী সদস্য তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মনিরুল ইসলাম রফিক। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো শামসুল ইসলাম ও তথ্যমন্ত্রী ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইন্টারন্যাশনাল শেফ ডে উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ইমালুয়েন্স কনভেনশন সেন্টারে শেফ ডে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন আহমেদ। এবারের আন্তর্জাতিক শেফ ডের প্রতিপাদ্য হল হেলদি ফুড ফর দ্য ফিউচার। রেড কাউ বাটার ওয়েলের পৃষ্ঠপোষকতা আয়োজক প্রতিষ্ঠান ফায়ারফ্লাইসের প্রধান নির্বাহী শিহাব সুমন, খ্যাতিমান শেফ টনি খান, ড্যানিয়েল গোমেজ, সাইমন খান এ সময় উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে প্রায় 400 শেফ অংশ নেন এই মিলন মেলায়। দ্রুত সময়ের মধ্যে নতুন শেফ ফেডারেশন নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীর কারণে পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় জনসমাগম না করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়েছে, কেউ যাতে মণ্ডপে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে 15-20 জন স্বেচ্ছাসেবক থাকবেন। স্বেচ্ছাসেবকদের নাম আগেভাগে পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। এছাড়া মোট ছোট মণ্ডপে প্রতিমা থেকে 5 মিটার ও বড় মণ্ডপগুলোতে 10 মিটার দূরত্ব রেখে ব্যারিকেড দিতে হবে। লেখা থাকবে নো এন্ট্রি। এই মহামারীর মাধ্যমেও শুধু কলকাতায় 34,000 পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে 2-3 লাখ মানুষের চাপ সামলানো নিয়োজিত রয়েছে মাত্র 30,000 পুলিশ। যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে ফ্লোরিডায়। শেষ মুহূর্তে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যেও চলছে দুই প্রার্থীর জোর প্রচারণা। এতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রিপোর্ট করছেন এস এম আশরাফ। যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে এ পর্যন্ত রেকর্ড 2,80,00,000 আগাম ভোট পড়েছে। ফ্লোরিডায় শুরু হওয়া এই ভোট চলবে আগামী 1 নভেম্বর পর্যন্ত। কয়েকটি রাজ্যের প্রকাশিত তথ্য অনুসারে আগাম ভোটে ডেমোক্র্যাটিক পার্টিকে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে থাকতে দেখা গেছে। দুই প্রেসিডেন্ট প্রার্থী এবার প্রস্তুতি নিচ্ছেন শেষ টেলিভিশন বিতর্কের জন্য। বৃহস্পতিবার টেনেসির ন্যাশভিলে হওয়ার কথা এই বিতর্কের, তার আগে চলছে একে অপরকে তীব্র আক্রমণ। জো বাইডেনকে বিদ্রুপ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার মতো পুরোপুরি বিজ্ঞানীদের কথা শুনলে দেশের অর্থনৈতিক অবস্থা চরম মন্দায় চলে যেত। অন্যদিকে বাইডেনের অভিযোগ, ট্রাম্প মহামারীতে দেশকে রসাতলে নিয়ে গেছেন, পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে আর অনবরত মিথ্যে বলেই চলেছেন তিনি। এমনকি করোনা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প তা এড়িয়ে যাওয়ারও চেষ্টা করছেন। সোমবার নিজ প্রচারকর্মীদের এক সম্মেলনে করোনা ভাইরাস মোকাবেলায় ডক্টর অ্যান্থনি ফাউচির ভূমিকাকে লক্ষ্যবস্তু বানান ট্রাম্প। এই বিশেষজ্ঞের কথা শুনলে মহামারীতে যুক্তরাষ্ট্রে 8,00,000-এরও বেশি মানুষ মারা যেত বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট। 3 নভেম্বরের নির্বাচনে মার্কিনেরা বেছে নেবেন তাদের পরবর্তী প্রেসিডেন্টকে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবারে পার্টিক্স খেলার খবর। নারী আইপিএলে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন। প্রথমবারের মতো মহিলা আইপিএলে ডাক পান সালমা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সালমা খাতুন খেলবেন ট্রেইল ব্লেজার্সের হয়ে। মাঠে নিজের সেরা পারফরমেন্সটাই দিতে চান তিনি। অন্যদিকে দ্বিতীয়বারের মতো আইপিএলে অংশ নিচ্ছেন জাহানারা আলম। ভেলোসিটির জার্সি গায়ে খেলবেন বাংলাদেশি এই পেসার। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্ট খেলে নিজের অভিজ্ঞতা আরও বাড়াতে চান জাহানারা। আগামী 4 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে নারীদের এই টি-20 আসর। বিশ্বের অনেক ভালো ভালো বিশ্ব চ্যাম্পিয়ন্সদের সাথে কম্পিট করার সুযোগ হয়, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়। সো এই এক্সপিরিয়েন্সটা আমি আশা করি ওখান থেকে গ্যাদার করে দেশে এসে আমার টিমমেটসদের সাথে শেয়ার করতে পারবো, এবং আমার নিজের জন্য, নিজের ক্যারিয়ারে আমার বিশ্বাস যে এই টুর্নামেন্ট খেলার পরে আমি কয়েক ধাপ এগিয়ে যাব। অবশ্যই আইপিএলে চান্স পেয়ে নিজেকে অনেক খুশি লাগছে এবং ভগবানও মনে হচ্ছে যে এত বড় একটা আসরে খেলতে যাব, তো অবশ্যই চেষ্টা করবো এই আইপিএলে যে নিজের পারফরমেন্সটা শো করার জন্য। মোহামেডান ও মেরিনার্সের 4 কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুপুরে নির্বাহী কমিটির সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত। এ সময় ডিসেম্বরে প্রিমিয়ার লিগ শুরুর প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়। রিপোর্ট করছেন এস এম আশরাফ। 2018-তে হকি লিগের সুপার ফাইভে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মোহামেডান ও মেরিনার্সের খেলোয়াড়রা। 44 মিনিটের পর আর মাঠে খেলাই গড়ায়নি। সেই ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 ক্লাবের 3 কর্মকর্তাকে 5 আর 1 জনকে 3 বছরের জন্য নিষিদ্ধ করে ফেডারেশন। তবে ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে এবার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সেগুলো শর্ত সাপেক্ষে আমরা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে আলোচনা করে। গঠনতন্ত্র তার সাথে কম্প্রোমাইজ করতে চাই না, যদি করতে হয় তাহলে গঠনতন্ত্র বা বায়োলজের কিছু পরিবর্তন সাধন করেই করতে হবে। 5 থেকে 7 দিন ইনশাল্লাহ এর মধ্যে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবো। এছাড়া উষা ক্রীড়াচক্র সবশেষ লিগে অংশ না নেয় বায়োলজ অনুযায়ী তাদের অবনমন করা হয়েছিল। তবে ক্লাবটি প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ দেখালে বিষয়টি ইতিবাচক বলে জানান হকির সভাপতি। অনেক আলোচনা করেছি কিন্তু আমি এই সিদ্ধান্তে এই জন্য আসিনি যে এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেটা আমাকে জানতে হবে। বিষয়গুলো আছে, 1 নম্বর যেরকম যেটা আতারদেরকে যদি খেলতে বলি এটা কি গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় হবে কিনা, তারা যেই যেই কারণগুলো বলেছেন যে তাদেরকে সময় দেওয়া হয় নাই, এগুলো আমি পূর্বের মানুষদের সাথে একটু আলাপ করে নিই। সভায় ডিসেম্বরে প্রিমিয়ার লিগ শুরুর আগে যত দ্রুত সম্ভব দল বদলের ব্যাপারেও আলোচনা হয়। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
ওয়ালটন চতুর্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জয় পেয়েছেন বাংলাদেশ আনসার, খুলনা জেলা, রাজশাহী জেলা ও বাংলাদেশ পুলিশ। আগামীকাল বুধবার গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হবে ফাইনাল খেলা। সকালে পল্টন ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর শরীফ আশরাফুজ্জামান ও যুগ্ম সম্পাদক বি এম শহীদুজ্জামান উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। আলুর নতুন দাম নির্ধারণ করল সরকার, খুচরা 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর, জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা আকমো মোজাম্মেল হকের। তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এক নেকে 550 কোটি টাকার প্রকল্প অনুমোদন। এবং সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে 8 সপ্তাহের আগাম জামিন দিল হাইকোর্ট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।